আগ্রাবাদ মহিলা কলেজের 2019-2020 শিক্ষাবর্ষের ডিগ্রি পাস ফার্স্ট ইয়ারের ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রুমা ম্যাডাম বলছি। আসো, আমরা যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম তোমাদের ব্যবসায়িক পণ্যের হিসাব রক্ষণ, মার্চেন্টাইজ ইনভেন্টরি, তাহলে আসো আজকে আমরা যে অঙ্কটা করব তোমাদের বইয়ের 15 নম্বর অঙ্কটা আজকে সলিউশন করব। এটা চ্যাপ্টার হচ্ছে 6। তাহলে আসো আজকে আমরা যে পদ্ধতি করব সেটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আমরা এতদিন করেছিলাম পিরিয়ডিক্যাল, আজকে করাবো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তাহলে তোমাদের বই মানে পদ্মা প্রকাশনীর 15 নম্বর অঙ্ক, পদ্মা প্রকাশনীর 15 নম্বর অঙ্ক। আসো প্রশ্নটা একটু শুনো। দ্য ফলোয়িং আর দ্য মার্সেন্টাইজ ট্রানজ্যাকশন অফ সাপ্তডিঙ্গা বাণিজ্যিক সংস্থা ফর দ্য মান্থ অফ জুন 2015। তাহলে আসো একটা বাণিজ্যিক সংস্থায় যাবে দা, তাহলে প্রথমে আসো 2015 জুন 1 তারিখ কি বলা আছে দেখো। পার্চেস মার্সেন্টাইজ ফ্রম ইলিয়াস ব্রাদার্স অন অ্যাকাউন্ট, কস্ট অফ টাকা 50,000, এফওবি স্লিপিং পয়েন্ট টার্মস 2/10 and 30। এটা অন অ্যাকাউন্ট মানে কি বাকিতে ক্রয় করতেছে। তারপর আসো 2 তারিখে ইস্যু চেক নাম 101 পর ফ্রাই টাকা 1,000 অন জানুয়ারি 1 পার্সেস। তারপর আসো 3 তারিখ ইস্যু চেক নাম 102 পর মার্সেন্টাইজ পার্সেস ক্যাশ টাকা 30,000, এফওবি স্লিপিং পয়েন্ট। তারপর আসো 7 তারিখ সোল্ড মার্সেন্টাইজ টাকা 25,000 টু হাবিব, এফ ও বি স্লিপিং পয়েন্ট টার্মস 1/10 and 30, কস্ট টাকা 20,000। তারপর আসো 11 তারিখ ইস্যু চেক নং 1,003 পর অ্যামাউন্ট ডিউ অন জুন 1 পার্সেস লেস ডিসকাউন্ট। তারপর আসো 15 গ্রান্টেড ক্রেডিটেড টু হাবিব টু মার্সেন্টাইজ রিটার্ন টাকা 5,000, কস্ট টাকা 4,000। তারপর আসো 17 রিসিভড ক্যাশ পর জুন 7 সেলস লেস অ্যালাউন্স পর রিটার্ন অ্যান্ড ডিসকাউন্টেড রিকোয়ার্ড। কি করতে বলছে, জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন অর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তাহলে আসো আমরা এখন অঙ্কটা জাবেদাগুলো করে ফেলবো, সলিউশন করব। তোমাদের পদ্মা প্রকাশনের 15 নম্বর অঙ্ক সপ্তাহ ডিঙ্গা বাণিজ্যিক সংস্থা জাবেদার ঘর করবার জার্নাল জার্নাল এটা হচ্ছে কোন পদ্ধতি, পারপেকচুয়াল ইনভেন্টরি সিস্টেম, পারপেকচুয়াল ইনভেন্টরি সিস্টেম, ডেট অ্যাকাউন্টস টাইটেল এলএফ ডেবিট টাকা ক্রেডিট টাকা। প্রথম আসর ডেট হচ্ছে 2015 জুন 1। কি বলা আছে, পার্সেস মার্সেন্টাইজ ফ্রম ইলিয়াস ব্রাদার্স, ইলিয়াস ব্রাদার্স এর নিকট থেকে অন অ্যাকাউন্ট মানে বাকিতে মাল ক্রয় করেছে কত হাজার টাকা, 50,000 টাকা। তাহলে আমি এটা জাবদাটা করবো, জাবদ হচ্ছে মার্সেন্টাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল অর ইলিয়াস ব্রাদার্স ক্রেডিট টাকা 50,000। কারণ আসো টু রেকর্ড পার্সেস অফ মার্সেন্টাইজ অন অ্যাকাউন্টস টার্ম 2/10 and 30। তারপর আসো 2 তারিখে কি বলা আছে দেখো, ইস্যু চেক নং 101 প্রাইড টাকা 1,000। তাহলে আসো এটা যাবত হচ্ছে মার্সেন্টাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, কারণ এটা নগদে বা চেকে হচ্ছে 1,000। টু রেকর্ড পেমেন্ট অফ ফ্রাইড থ্রু চেক নং 101। তারপর আসো 3 তারিখ ইস্যু চেক 1,002 মার্সেন্টাইজ পার্সেস ক্যাশ নগদে মাল ক্রয় করা হলো। তাহলে আসলে যাবত হচ্ছে মার্সেন্টাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট 30,000। টু রেকর্ড পার্সেস অফ মার্সেন্টাইজ ইন ক্যাশ নগদে ক্রয় করা হলো। তারপর আসো 7 তারিখ সোল্ড মার্সেন্টাইজ 25,000 টু হাবিব ফর স্লিপিং পয়েন্ট। তাহলে আসো হাবিবের নিকট মাল বিক্রয় করা হলো, এটাও হচ্ছে বাকিতে। তাহলে যাবত হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল অর হাবিব অ্যাকাউন্ট ডেবিট সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 25,000 টাকা। টু রেকর্ড সেলস অফ মার্সেন্টাইজ অন অ্যাকাউন্ট। এখন দেখো এটার কস্ট প্রাইস দেওয়া ছিল, এটা ওরা কস্ট প্রাইস দেওয়া আছে 20,000 টাকা।
তাহলে এটাই হচ্ছে আমাদের পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে সেলসের সময় দুটো জাবেদা করতে হয়, একটা কস্ট প্রাইস দিয়ে একটা সেলস প্রাইস দিয়ে। তাহলে এবার আসো আমরা কস্ট প্রাইসটা জাবেদা করব। কস্ট অফ গুডস সোল্ড রেবিট মার্সেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট 20,000 টু রেকর্ড কস্ট অফ গুডস সোল্ড। তারপরে আসো 11 তারিখ কি বলছে দেখো, ইস্যু চেক নন 103 দ্য অ্যামাউন্ট ডিউ অফ জুন 1 পার্সেস লেট ডিসকাউন্ট। 1 তারিখে যেটা ক্রয় করেছিল সেটা এখন পরিশোধ করতেছে। তাহলে দেখো ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে দিচ্ছে, তাহলে 2% ডিসকাউন্ট পাচ্ছে। তাহলে জাবেদাটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল অথবা ইলিয়াস ব্রাদার্স ডেবিট 50,000, ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, পার্সেস ডিসকাউন্ট ক্রেডিট, তাহলে 2%, 1,000 হচ্ছে ডিসকাউন্ট, তাহলে 49,000 হচ্ছে ক্যাশ অর ব্যাংক। তাহলে আসো টু রেকর্ড পেমেন্ট অফ অ্যাকাউন্টস পেয়েবল উইথ ইন ডিসকাউন্ট পিরিয়ড। তারপরে আসো 15 তারিখ, 15 তারিখে কি বলা ছিল, গ্যারান্টেড ক্যারিটি টু ভাবি মার্সেন্টাইজ রিটার্ন, মার্সেন্টাইজ রিটার্ন করতেছে। দেখো এখানেও কস্ট প্রাইস দেওয়া আছে, আবার সেলস প্রাইসও দেওয়া আছে। তাহলে আগে আমরা সেলস প্রাইস দিয়ে করব। সেলস রিটার্ন অ্যালাউন্স অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল অথবা হাবিব অ্যাকাউন্ট ক্রেডিট 5,000 টু রেকর্ড সেলস রিটার্ন ফ্রম জুন 7 সেলস। তারপর আসো এটার আবার কস্ট প্রাইসে জাবেদা করতে হবে 15 তারিখে, মার্সেন্টাইজ ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস সোল ক্রেডিট 4,000 টু রেকর্ড কস্ট অফ গুডস রিটার্ন। তারপর আসো 17 তারিখ, 17 তারিখে বলা ছিল রিসিভ ক্যাশ ফর জুন 7 সেলস লেস রিটার্ন অ্যালাউন্স ফর রিটার্ন অ্যান্ড ডিসকাউন্টেড। 7 তারিখে যেটা বিক্রয় করা হয়েছে সেই টাকাটা এখন পাওয়া যাচ্ছে, তাহলে এখানেও ডিসকাউন্ট পিরিয়ডটা পাচ্ছে, আবার রিটার্নটা বাদ দিতে হচ্ছে। তাহলে আসো রিটার্ন হচ্ছে 5,000, 5,000 বাদ দিলে 20,000 থেকে 25,000 থেকে 20,000। তাহলে যাবতীয় হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে যেখানে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 25,000, সেখান 20,000 কিভাবে আসলো, যে রিটার্নটা বাদ দিতে হবে, রিটার্ন অন অ্যালাউন্সটা বাদ দিলে 20,000। তারপরে আসো এটার উপরে ডিসকাউন্টটা 1% ডিসকাউন্ট করব। তাহলে যাবতীয় হচ্ছে টু রেকর্ড কালেকশন অফ অ্যাকাউন্টস রিসিভেবল ফ্রম মিস্টার হাবিব, হাবিবের থেকে টাকাটা পাওয়া গেল। তাহলে এই হচ্ছে আমাদের জাবেদা, এটা আমরা করেছি। এখন কোন পদ্ধতি জার্নালগুলো ছিল পারপেকচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। পারপেকচুয়াল শুধু তোমাদের সেলসের জন্য দুইটা জাবেদা হবে, একটা হচ্ছে সেলস প্রাইস আর একটা হচ্ছে কস্ট প্রাইস, তাহলে দুইটার জন্য দুইটা জাবেদা, আবার রিটার্ন হলো দুটার জন্য দুটা জাবেদা হবে, এটা হচ্ছে পার্থক্য। তাহলে মেয়েরা তোমরা অঙ্কটা বাসায় করো, প্র্যাকটিস করো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।